সারাদেশে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার আগমনের শেষ সময়ের প্রস্তুতি বাস খড়ের কাঠামোতে মাটির আস্তরণে অবয়ব পেয়েছে দেবী দুর্গা লক্ষ্মী গণেশ সেনাপতি কার্তিক কলাপ মৃত্তিকা সাপে বেষ্টিত মহিষাসুর বধে দেবীকে সুনিপুণ কর্মে রং ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পীরা ধামরার প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও কুমিল্লার প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহালয়ের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুই অক্টোবর দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এরই মধ্যে রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার ধামরাই ও কুমিল্লা এলাকার প্রতিমা শিল্পীরা এসব প্রতিমা দেখতে অনেকেই ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে এবছর ধামরাই একশো নিরানব্বইটি এবং কুমিল্লায় জেলা উপজেলা মিলে সাতশো চুরানব্বইটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজার কাজ আমার আমার পাঁচটা কারিকর রঙের কাজ আমার এটা পাঁচটা কমপ্লিট হয়েছে আরও তিনটা মূর্তি বাকি আছে রং করা আশা করি নয় তারিখের মধ্যে এই কাজ সেরে ফেলবো কয়েকদিন বাকি আছে এই জন্য আমরা চার দিন চব্বিশ ঘন্টা পুলিশ করে কাজ করতেছি এবার গতবার থেকে আমাদের অর্ডারপত্র কম আমাদের ওই মূর্তি কম হয়েছে এই কুমিল্লা জেলাতে বন্যার কারণে আমরা অনেক পিছনে পড়ে গেছি বাইশটা মূর্তি বানাইছি তার ভিতরে আমাদের চারটা আছে এবার চাহিদা কম চারিদিকে বন্যা বন্যার কারণে চাহিদাটা কম এটা যদি সরকার আমাদের দিকে একটু তাকায় তাহলে আমরা যাই হোক একটু বেঁচে থাকতে পারব সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক প্রতি বছর অসুরের বিনাশ করতেই ধরাধামে আবির্ভূত হয় দেবী দুর্গা দুর্গা পূজাকে উৎসব মুখর করতে পূজা মণ্ডপের নিরাপত্তায় সরকারের সহযোগিতা চেয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা শারদ দুর্গা উৎসব আগামী নয় অক্টোবর শুরু হতে যাচ্ছে তেরোই অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে ধামরাইতে পৌরসভাসহ এবার একশো নিরানব্বইটি পূজা মণ্ডপে আনন্দঘন ঘন পরিবেশেই পূজা উদযাপিত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা পূজা মণ্ডপের সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যে এই বছর না আমরা গত বছর করছি তার আগে বছর বলেছিলাম যে পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছব রাখতে হবে এবং কার্ডধারী যারা বহন করবে এরকম কারধারী স্বেচ্ছবে রাখতে হবে চব্বিশ ঘন্টায় হ্যাঁ চব্বিশ ঘন্টায় পাহারা থাকে নিজেদের মধ্যে এটা আমাদের ছিল আর প্রত্যেক পূজা মণ্ডপে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করাটা আমাদের সব মণ্ডপকে আমরা বলেছিলাম যে প্রত্যেক মণ্ডপেই যেন সিসি ক্যামেরা বেশি থাকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজাকে আনন্দময় উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী একই সাথে দুর্বৃত্তদের ব্যাপারে পূজারীদেরকেও সার্বক্ষণিক সজাগ থাকার ব্যাপারে তাগিদ দিয়েছে প্রশাসন শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে দামরাই থানা পুলিশের পক্ষ থেকে আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি আমাদের প্রতিটি মন্দিরকে কেন্দ্র করে একাধিক টিম সবসময় তদারকি থাকবে আমাদের মোবাইল টিম থাকবে আমাদের বিট অফিসারের নেতৃত্বে একটি টিম থাকবে এছাড়া আমাদের থানা কন্ট্রোল রুম থেকে থানা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেখানে যে কোনো তথ্য পাওয়া গেলে আমরা তাৎক্ষণিক আমাদের একটা টিম থাকবে সেখানে গিয়ে হাজির হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আগামী নয় অক্টোবর ষষ্ঠী দশ অক্টোবর সপ্তমী এগারো অক্টোবর অষ্টমী বারো অক্টোবর নবমী এবং তেরো অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে জয়নুল আবেদিন চ্যানেলেস নিউজ ডেস্ক